চট্টগ্রাম ফটিকছড়ির টাকার পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে উপজেলার ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাবার বাগানে এই এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম বাদী হয়ে ভুজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে জানা যায় রোকেয়া বেগম রাবার বাগানের পরিত্যক্ত টিলা ভূমিতে বসত করে আসছিলেন হঠাৎ করে রাবার বাগান কর্তৃপক্ষ বিনা নোটিশে সেখানে উচ্ছেদ অভিযান চালায় এছাড়া তার লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে